guys, good morning. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে ছোটবেলার কথা প্রচন্ড মনে পড়ছিল। প্রতিদিনই মনে পড়ে ছোটবেলাটাকে। আমরা যতই বড় হয়ে যাই না কেন, সবাই সবসময় মিস করি, তাই না? তো যাই হোক, আজকে সকাল থেকে আমি একটু বেশিই মিস করছিলাম ছোটবেলাটাকে, কারণ অনেক পুরনো বান্ধবীদের সাথে আজকে দেখা হয়েছিল। তাই ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক। আজ আমি সারাদিন খাবো আমার ছোটবেলার ফেভারিট ফুড, বা আমি ছোটবেলায় সারাদিন যা যা খেতাম সেসব খাবারগুলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগেই বলে রাখি, আমার চোখের অবস্থা দেখো একদম ভালো নয়, চোখ লাল হয়ে গিয়ে ফুলে গিয়েছে, আর আমি চোখে একটু ঝাপসাও দেখছি হঠাৎ করে, কেন জানি না। তো যাই হোক, শুরু করা যাক। তো আমি সকালের ব্রেকফাস্টে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর সকালের ব্রেকফাস্টে কি এনেছি তোমরা গেস করতে পারবে? হ্যাঁ, গেস করতে পারবে, কারণ সবার ছোটবেলায় সবার প্রিয় ম্যাগি। ম্যাগি আমি বলে না, ছোটবেলায় তো সবাই ভালোবাসে ম্যাগি খেতে, আর বড়বেলায়ও। আমি এখনো পর্যন্ত ম্যাগি খাই, আমার ম্যাগি খেতে এতটাই ভালো লাগে। তো আমি নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে ম্যাগি আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা তো হচ্ছে পার ডে, ছোটবেলায় হচ্ছে খেতাম প্রতিদিন। সে ম্যাগি খাই বা অন্য কিছু খাই ব্রেকফাস্ট, তার সাথে ডিম সেদ্ধ থাকতো। স্কুল যাওয়ার আগে ম্যাগি খেয়ে না ভাত খেয়ে যেতাম, কিন্তু বাকি যখন বাড়ি থাকতাম তখন ব্রেকফাস্টে ম্যাগি খেতাম, বা সন্ধ্যাবেলাও খেতাম খাবার টাইমে ম্যাগি। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্টটা করবো ম্যাগি আর ডিম সেদ্ধ দিয়ে। প্রচন্ড গরম, তো প্রচন্ড গরম। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি খাই, খেয়ে আবার তোমাদের সাথে দেখা করছি এর পরের খাবারটা নিয়ে। আমার এত বড় জ্বালার মতো পেট কি ওইটুকুনি ম্যাগি খেয়ে ভরে, তাই দেখতেই পেলে আমি কি বানিয়ে এনেছি। আমি বানিয়ে এনেছি আমার জন্য টিফিন। স্কুলে যখন যেতাম টিফিন নিয়ে যেতাম, তাই হচ্ছে ভাবলাম টিফিন বক্সে করেই আনি। এখন তো স্কুল কলেজ কিছুই নেই যে টিফিন নিয়ে যাব, তাই জন্য বক্সে করেই আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি। সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চের আগের জন্য এটা নিয়েছি, বা একরকম লাঞ্চই বলতে পারো, কারণ এটা খাওয়ার পর আর হচ্ছে বিকেল পর্যন্ত খিদে পাবে না সন্ধে পর্যন্ত। তো আমি কি এনেছি তোমরা দেখেইছো, আর এটা টেস্ট করা যাক। স্কুলের টিফিনে চাউমিন, লুচি আর ভাত ভাজা আমার খুব ফেভারিট খাবার। যখন করে ভাত মানে লেফট ওভার রাইস বেঁচে যেত, সেটা দিয়ে মা ভাত ভাজা করে দিত, আর আমি খুব তৃপ্তি করে খেতাম। তো সেটাই আজকে নিয়ে চলে এসেছি, আর সেটাই টেস্ট করে দেখিয়ে কেমন বানিয়েছি। যতই ভালো হোক, মায়ের হাতে সেই টেস্ট আনা সম্ভব না। তো যাই হোক, আমি আমার লাঞ্চটা এনজয় করি। হ্যাঁ, লাঞ্চ ব্রাঞ্চ যাই হোক বলো, তো সেটা এখন এনজয় করি, তারপর দেখা করছি এর পরে কী খেতাম বা কী খাবো সেটা নিয়ে।
তো দুপুরবেলা কি খেয়েছি তোমরা দেখতে পেয়েছো। আমি দুপুরবেলা খেয়েছিলাম ভাত ভাতে, তারপর আর খিদে পায়নি, আর এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন কিছু খেতে হবে। আর ছোটবেলায় তো সন্ধেবেলা রেডি টেডি হয়ে পড়তে যেতাম, আর যাওয়ার পথে কিছু খেতাম, তো এখন বেরিয়ে পড়ছি আমি আর মেয়ে রেডি হয়ে, পড়তে যাচ্ছি না এখন, আর কোথায় পড়তে যাব, বাইরের দিকে যাচ্ছি, দেখা যাক আমার ছোটবেলার ফেভারিট কি পাই, তো সেটা নিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। ওকে, বাইরে এত বেশি জ্যাম হয়েছিল না কি বলবো, জ্যামের চোটে। তো যাই হোক, আমি নিয়ে চলে এসেছি ছোটবেলায় আমার শুধু না সবার ফেভারিট পেস্ট্রি, দাও তোমাদের দেখাচ্ছি। এই যে পেস্ট্রি, এইটা একটু ঠিক আছে, তবে এইটার হাল প্রচন্ড খারাপ হয়ে গেছে জ্যামের ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি চোটে। জানোই আমার জ্বালার মতো পেট, তো শুধু পেস্ট্রি খেলে তো পেট ভরবে না। আর একটা আমার ফেভারিট ছোটবেলার খাবার মিষ্টি সিঙ্গারা, তো এটা আর একদমই খাওয়া হয় না, ছোটবেলায় খেতাম, এখন যেহেতু খুব একটা মিষ্টি খাই না তো আর খাওয়া হয় না মিষ্টি সিঙ্গারা। তো আমি ছোটবেলায় মিষ্টি সিঙ্গারা খেতে এতটাই ভালোবাসতাম, পড়তে গেলে আমি একটা করে মিষ্টি সিঙ্গারা খেয়েই যেতাম, খেতে খেতে পড়তে যেতাম। তো যাই হোক, এখন তো খাওয়া হয় না অনেক দিন, মানে অনেক বছর বাদে ট্রাই করবো এই সিঙ্গারাটা, তাও ওই ভিডিওটার জন্য। তার আগে পেস্ট্রিটা খাওয়া যাক, হাল তো একদম বেহাল হয়েই গেছে তোমাদের দেখালাম, আর আমার মেয়ে খাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে, কারণ এখন তো ও ছোটো, তাই ওর ছোটোবেলার ফেভারিট খাবার তো অবশ্যই এগুলো, তাই জন্য আগে পেস্ট্রিটা টেস্ট করি, তারপর হচ্ছে সিঙ্গারাটা টেস্ট করবো। দেখো আমার আগে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, ওর এত ভালো লাগে। ও এই পেস্ট্রিটা ও নিজেই চুজ করে নিয়েছিল, কিন্তু ঘেঁটে গেছে। আর হচ্ছে এটা আমি নিয়েছিলাম, খাও। পুরোটা চকলেটে ভরা কেক ধরতে গেলে নেই, দেখো পুরো কেকটা, কেক প্রচন্ড কম, ক্রিম আর চকলেটে ভরা, আর দুধ। কেক তো খেলাম, কেক না পেস্ট্রি, পেস্ট্রি তো খেলাম, পেস্ট্রি এখনো সব বাচ্চাদের এমনকি বড়দেরও ফেভারিট খাবার একটা না। তো মিষ্টি সিঙ্গারাটা টেস্ট করা যাক, অনেক বছর পর খাচ্ছি তো এটার জন্য আমি খুব এক্সাইটেড, টেস্ট করি। হ্যাঁ, ভালো, তবে ছোটবেলা সেই টেস্টটা নেই, এর প্রচন্ড পরিমাণে মিষ্টি, কিন্তু ছোটবেলায় যেটা খেতাম সেই টেস্টটা এখন আর নেই। তো যাই হোক, ভালো খেতে, খারাপ না। বাবা তো টাটা, ফের দেখা করছি আমার ছোটবেলার পুরোনো ফের কোনো স্মৃতির খাবার নেই। ছোটবেলায় আমরা কেক বা পেস্ট্রি আনলে বার্থডেতে বার্থডে কেক আঁকলে আগে এই ফুলটা তুলে খাওয়ার জন্য বদমাশি করতাম না, তো আজকে সরি গাইস, তো আমার শরীরটা কাল রাতে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আমার মুখ দেখেই বুঝতে পারবে আমার শরীরটা এখনও প্রচণ্ড খারাপ, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তার আগে চলে এসছি আগা গোড়া ছোট বড় অল টাইম সবার ফেভারিট বিরিয়ানি নিয়ে। তো যেহেতু আমি ছোটোবেলার ফেভারিট ফুড করছিলাম, তার জন্য আমি বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছি। তো বাইরের খাবার আর খেতে পারবো না, কারণ শরীর প্রচণ্ড খারাপ, তাই জন্য হচ্ছে বিরিয়ানি নিয়ে এসে, এটা আমি ঘরেই বানিয়েছি তাই হয়তো অতটা বিরিয়ানির মতো লাগছে না। তো যাই হোক, এই বিরিয়ানিটা খেয়েই এই ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আমি ফুল ডে চ্যালেঞ্জটা করতে পারলাম না, তো তার জন্য সরি। তো যাই হোক, আপাতত বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যালো, নমস্কার।